গত চার পাঁচ বছরে মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর সহ আশপাশের জেলার রাস্তার পাশে বেশি দেখা মিলছে এই আগাছা দিন আগাছার এটি স্থানীয়ভাবে গাজর ঘাস নামেও পরিচিত পার্থেনিয়াম নামের আগাছাটি কতটা ক্ষতিকর তা জানেন না কৃষক গাছগুলা কি গাছ তাও আমরা জানি না এখন কিছুদিন নিরামে না দিলে দেখা যাচ্ছে অনেক বড় হয়ে যায় মাঠে কৃষকরা জমিতে পারছে না যে মরছে না যাতারকমই ঝড়পড়া বিশ এরা সেটা মেরামত করি ওইগুলা দমন হয় না হালকা কিছুটা মাথা শুক হয় আবার কিছুদিন পরে দেখি খেতছাড়া বড় বড় হয় যায় বিভিন্ন উপায়ে এই আগাছাটি দমনের চেষ্টা করেও ব্যর্থ কৃষকরা এমনকি আগাছা নাশক ব্যবহার করেও কমানো যাচ্ছে না একে রাস্তার সাথে এবং ইছwidehatয় যে প্যাটিনাম নামক আগাছাগুলো রয়েছে সেগুলো তো অপসারণ করা সম্ভব হচ্ছিল না সবগুলো তো এ থেকে যে বীজগুলো উৎপাদিত হচ্ছে সেগুলো বাতাসের মাধ্যমে পুনরায় ফসল চলে আসছে গবেষকরা বলছেন এই আগাছা উত্তর আমেরিকার দেশগুলো থেকে ছড়িয়েছে সারা বিশ্বে একদিকে গাছটি নিজেই ক্ষতিকর আরেক দিকে সহজেই ছড়িয়ে পড়ে বলে জমির ফসলের খাদ্য উপাদানে ভাগ বসায় এ উদ্ভিদটি ফলে ফসল পায় না দরকারি খাদ্য উপাদান এক একটা গাছ বিশ থেকে পঁচিশ হাজার বীজ তৈরি করতে পারে এবং এই গাছগুলি এই বীজগুলি অনেক দিন পর্যন্ত মাটির মধ্যে সার্ভাইভ করতে পারে টিকে থাকতে পারে এবং এই গাছটার আরেকটা ই হচ্ছে যে এটা খুব অল্প পুষ্টির মধ্যেই বিরূপ পরিবেশে বিরূপ পরিবেশের মধ্যে এটা বৃদ্ধি পেতে পারে জমি ফসল গবাদি পশু এমনকি মানব দেহের জন্য অশনি সংকেত এই পার্থনিয়াম নির্মূলে নেই কোনো সরকারি উদ্যোগ এ আগাছা দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা বিস্তার এটিও ব্যাপক এবং এমনও দেখা গেছে যে ফসলে নাইনটি পার্সেন্ট ইল লস করে দিতে পারে এই প্ল্যানগুলিকে ফ্লাওয়ারিংয়ের আগেই উঠিয়ে ফেলতে হবে ভারতের বিভিন্ন রাজ্যে আগাছা নির্মূলে নেওয়া হয়েছে সমন্বিত পদক্ষেপ বাংলাদেশে এ নিয়ে সরকারি নির্দেশনা না থাকলেও স্থানীয়ভাবে এটি নিধনের চেষ্টা চলছে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা দমন করার চেষ্টা নেবেন পৌর মেয়রের সাথে আলাপ করেছেন তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলেছেন আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং আমরা আশা করছি একটা মেসিজ প্রোগ্রাম নিয়ে আমরা পুরোটাই মূল করতে সহজেই সহসা সম্ভব হবে বলে আমি আশা করি দ্রুত পার্থেনিয়াম আগাছা দমনে ব্যবস্থা নেওয়া হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের